এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো জায়গাটা দেখে মনে হচ্ছে একটু নতুন জায়গা। আমার মাসির বাড়ি এসেছি, আমার মাসির বাড়ি হুগলিতে। তো হুগলির আশেপাশে অনেক জায়গা আছে ঘোরার। এই আওয়াজটা একটু কল চাপার আওয়াজ। তো যাই হোক, এখান থেকে আমরা হংসেশ্বরী মন্দির, লাহিড়ি বাবা মন্দির আর ব্যান্ডেল চার্চ, অবশ্যই ব্যান্ডেল চার্চ যাবো। তো ভাবলাম যে তোমাদের সাথে একটা মানে একটু ভিডিও শেয়ার করি। তো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিই। আর হ্যাঁ, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। কিপটামও করো না, কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। তো একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভালো হয়, আমি আরও নতুন নতুন ভিডিও দেবো। তো চলো, তো বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে, আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো অনেক দেরি হয়ে গেছে, তো চলো। সো প্রথমে আমরা যাচ্ছিলাম লাহিড়ি বাবার মন্দির এবং আশ্রমের দিকে। তো যেতে যেতে দেখতেই পাচ্ছ আমার দিদি নাচ শুরু করে দিয়েছে, এত সুন্দর দৃশ্য, মানে প্রাকৃতিক দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল। আর যেহেতু শীতকাল, ওখানে অনেক হুগলির দিকে অনেক, হয়তো শুনেছো, অনেক পিকনিক স্পটগুলো রয়েছে, ওখানে অনেকে পিকনিক করছিল, বেশ ভালোই লাগছিল যেতে যেতে সব দেখছিলাম। তো এই লাহিড়ি বাবার মন্দিরে ঢোকার আগে একটা নিয়ম আছে যে প্রত্যেকটা মেয়েদের, বিশেষ করে মেয়েদেরই এই নিয়মটা, যে মাথা এবং গা ঢেকে যেতে হবে ওড়না দিয়ে। তো যারা জিন্স পরে গেছে, মানে আমরা তো জিন্স পরে গেছি, অনেকেই জিন্স পরে গেছে, তাদের ওড়না না দিলে ঢুকতে দিচ্ছিল। তো আমার বাবার মাফলারটা আমি মাথায় নিয়ে নিয়েছিলাম, আমার দিদি স্কার্ফ নিয়েছিল। আর এছাড়াও যদি তোমরা কেউ না নিয়ে যাও ওখানে, ওখানে আশেপাশে মানে অনেকে ওড়না ভাড়া হিসেবে দিচ্ছে, ওড়না যতক্ষণ তুমি থাকবে সেই হিসেব করে ভাড়া হিসেবেও দিচ্ছে। তো এখানে ঢোকার আগে অবশ্যই এই এই জিনিসটা মানতেই হবে। কিন্তু ভেতরে গিয়ে অনেকে ওড়না খুলে ফেলছিল, তো ওখানে আবার কেউ দেখছিল না। বাট গেট থেকে ভেতরে ঢোকার সময় এই নিয়মটা মানতে হচ্ছিল সবাইকে, বাট ছেলেদের কোনো নিয়ম নেই, এটাই আমি একটু ভাবছিলাম যে এই আবার কেমন নিয়ম। আসল মন্দিরটার প্রবেশ পথের আগে আমাদের জুতোটা খুলে ফেলতে হয়েছিল, কারণ ওখানে ঢোকার আগে আমাদের পা ধুয়ে নিতে হয়। মানে এমন একটা জায়গা করা আছে যেখানে জল থাকবে, সেই পাটা ধুয়ে আমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। তো সেই কারণে জুতো খুলে ফেলতে হয়েছিল, ওখানে জুতো খোলারও ব্যবস্থা ছিল, মানে জুতো রাখার। তারপর আমরা লাইন দিয়ে মন্দিরে ঢুকলাম, কিন্তু মন্দিরের ভেতরে আমাদের কোনো ফটো তুলতে দিচ্ছিল না, তো আমি ভিডিও করতে পারিনি, যতটুকু বাইরের থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করেছি।
মন্দিরের সামনে ঢুকতেই একটা গ্যারেজের ব্যবস্থাও আছে, যারা টোটো করে বা নিজের গাড়িতে আসছো তারা এখানে গ্যারেজে রাখতে পারো ভাড়া হিসেবে। তারপর আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম এবং রেস্টও নিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা চলে যাব ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। এইটা এখনো কালকে দেখা যাবে এটাই কি হচ্ছে কালকের জন্য, এখানে এখনো সাজানো হয়েছে। আমরা এসেছি আজকে কিন্তু 24 তারিখ। তো আমরা ভিতরে ঢুকে গেছি, কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও ক্যামেরা করা বন্ধ, মানে নিষিদ্ধ আছে। সেই কারণে আমার ফ্যামিলির সবাই, বাবা মা সবাই, আমার মায়ের সবসময় গাছের প্রতি ইন্টারেস্ট, শুধু গাছ দেখে যাচ্ছে, কোথায় গাছ, আচ্ছা ফুটবে, সবাই তো শীতকাল পড়েছে, চলো সবাই চলে গেল। সবাই হাঁপিয়ে গেছে এইটুকু সিঁড়িতে উঠে, এখন রেস্ট নিচ্ছে।
এরপর ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে ব্যান্ডেল চার্চের পাশেই দেখবে ছোট মতো দোকানগুলো করা আছে, ওখানে একটু মেলাও বসে পিছন দিকটা ব্যান্ডেল চার্চের নদীর পাড়ের ওখানে। তো আমরা ওখানে একটু ঘোরাঘুরি করছিলাম। এরপর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে হংসেশ্বরী মন্দির। এইটা আমরা মানে হংসেশ্বরী মন্দিরটা ঠিক মগরার দিকটায়, আমরা টোটো ভাড়া করেই গেছিলাম, আর ওই দূরে দেখা যাচ্ছে মগরা ব্রিজ, আই থিঙ্ক ওটা মগরা ব্রিজই বলে। তো যাই হোক, অনেক সন্ধে হয়ে এসেছিল, আমরা হংসেশ্বরী মন্দিরটা ঘুরেছি, কিন্তু এর আগেও যখন ঘুরেছিলাম হংসেশ্বরী মন্দিরে অনেক দিকে যাওয়া যায়, বাট আজকে 24শে ডিসেম্বর বলে এরকম আটকে দিয়েছে, আর অল্প অল্প কয়েকজন করে ঢুকতে দিয়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল, এত ভিড় আমি এর আগে কখনো দেখিনি এইখানে। তো যাই হোক, তোমাদের আমি দেখাতে পারিনি, এর পরে কখনো আসলে তোমাদের অবশ্যই দেখাবো মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে। তো আমাদের ঘোরা কমপ্লিট, তো আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। টাটা দিয়ে দাও সবাই, টাটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।